একদিন অথবা একদিনের কিছু সময়। কেন বলছেন? যখন উজায়ের ওই জেরুজালেমের এক গ্রাম থেকে হেঁটে যাচ্ছিলেন, তখন সূর্য উদিত হয়েছে, সূর্যটা কিছুটা সময় উঠেছে, তখন তার মৃত্যুবরণ হয়েছিল। তাকে যখন জীবিত করলেন, তখন তার সেই সূর্যটা অস্ত যাওয়ার সময়, অর্থাৎ অস্ত যাবে বিকেল বেলা, তার জীবনকে ফিরিয়ে দিলেন। সর্বপ্রথম তার চোখে রুহ দিয়েছেন, তার চোখে কি দিয়েছেন? রুহ দিয়েছেন। কেন দিয়েছেন? সে যেন স্বচক্ষে দেখতে পারে সে কি করছিল, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শরীরে কি দিয়েছেন? রুহ দিয়ে দিয়েছেন, তাকে জীবিত করেছেন। তারপরে তারা বলছে, ও উজায়, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর তোমাকে এখানে রেখেছে। انظر الى حمارك ولنجعلك ايه للناس انظر الى العظام كيف ننشزها ثم نكسوها لحما ووجهك بتبشر لنا তোমাকে আমি আল্লাহ একটা 100 বছর তোমাকে মৃত্যুবরণ করে রেখেছিলাম। ওজায়, তোমার সাথে যে খাবার ছিল দেখো, একটু তাকিয়ে দেখো, খাবার তোমার নষ্ট হয় নাই, আমি আগলা একটু নষ্ট করি নাই। খাবার গুলান ছিল আঙ্গুর আর ডুমুরের রস, আঙ্গুর আর ডুমুরের রস, আমি আল্লাহ ওইটাকে নষ্ট করি নাই। আর তুমি যে গাদা বহন করে আসছো না, ওই গাদার দিকে তাকাইয়া দেখো, গাদাটা মরে পচে গলে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে। বাতাস তুমি তাকে উড়িয়ে নিয়ে আসো, আর মাটি তোমার ভিতরে যে গোস্ত গুলাম পচে গলে মিশে গেছে সেই গোস্ত গুলাম বের করে দাও। গাদাটার হাড্ডি গুলাম টাস টাস করে জোড়া লেগে যাচ্ছে। তোমার গাদার দিকে তাকাইয়া দেখো, আমি রব কি রকম সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ও বান্দা তাকাইয়া দেখো, তার হাতের উপর কিভাবে গোস্ত দিয়ে লিপটে দেই, গোস্ত দিয়ে আবরণ করে দেই, তারপরে দেখো তার গোস্তের উপর রগ দিয়ে দিতেছি, রক্তের উপর রগের উপর রগের ভিতরে রক্ত দিয়ে দিচ্ছি, তার উপরে চামড়া দিচ্ছি, চামড়ার উপরে পশম দিয়ে তোমার গাদাটাকে পরিপূর্ণ করে তোমার দিকে তুমি ডাক দাও, গাদা তোমার ডাকে সাড়া দেবে। যখন ডাক দিল গাদা, গাদার সাথে দেখা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওজাই তুমি কি বিশ্বাস করো আমি কিয়ামতের দিবসে সবাইকে উপস্থিত করব? ওজাই বলছে, আল্লাহ আমি তো আগে থেকেই বিশ্বাস করি তুমি সব কিছু পারো, কিন্তু আমার মনের ভিতরে একটা আশা জেগেছিল, একটা আকাঙ্ক্ষা জেগেছিল দেখার উদ্দেশ্য। আল্লাহ আমি এই জন্য বলছি তুমি এই গুণ কিভাবে জীবিত করবা। একজন সে একজন মানুষ, কেউ বলে নবী, কেউ বলে একজন আল্লাহ তাআলার খাঁটি প্রেমিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি একটা হাড্ডি মরা মানুষের একটা হাড্ডি নিয়ে নাড়াতে নাড়াতে আছে, হে মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি কিয়ামতের দিবসে সমস্ত মানুষদেরকে উপস্থিত করবে, এটা কেমন করে এই হাড্ডিটাও কি পারবে? বিশ্ব নবী বলছেন, হ্যাঁ অবশ্যই পারবে। আমাদের এই এলাকায় কি গোল আলু চাষ হয় বাবারা? গোল আলু চাষ হয় না? আমরা যখন গোল আলু চাষ করি, কিছু আলু কেটে নিয়ে মাটির ভিতরে গেড়ে রাখি, মাটি দিয়ে ঢেকে রাখি, কিছুদিন পরে মাস যায় 15 দিন যায়, তারপর কি করে ওইখান থেকে কিছু গাছ অঙ্কুর মানে গাছ ফোটায়, ফোটায় না? যখন ফোটায় ও বাবারা একটু চিন্তা করেন, এক মাস যায়, দেড় মাস যায়, যখন বিগত কয়েকদিন চলে যায়, তখন দেখবেন ওই গাছটাতে টান দেবেন, গাছটার সাথে অনেক আলো উঠবে, ওঠে না? তখন আমরা কি চিন্তা করি যে আল্লাহ এই মরা পচা যেটা আলোটা, এটা জন্য দুঃখ করি? একটা আলো কেটে আমরা ভিতরে ঢুকেছি, আমাদের ভিতরে কি আসছে? অনেক আলো আসছে, কিন্তু ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে দিবসে শুধু তুইটা অক্ষর বলে কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় উত্তর দেবে মাটি ঝাঁকুনি দিয়ে তার পেটের ভিতরে যত মানুষ আছে সবকে বের করে দেবে। এই কথা বলতেছিলাম উজাইর ওইখান থেকে আসার পরে একশত বছর পরে আসছে। আসার পরে তখন তাওরাত সব শেষ হয়ে গেছে, তাওরাত শেষ হয়ে গেছে, ওর কোনো পরিচয় নাই। উজাইর আসার পরে তখন তিনি তাওরাতের কথা কিছু বলতেছিল, কিছু লিখতেছিল, তখন ইহুদিরা বলতেছে যে হায় হায় তাওরাত তো শেষ হয়ে গেছে, এ তো মুখস্থ আছে। তখন বলছে আমাদেরকে তাওরাত শিখা। উজাইর আলাইহিসসালাম তাদেরকে তাওরাত শিখাইতেছিল। তখন উজাইর বলতেছে ওই কিছু কিছু লোক এমন ভক্ত হয়ে গেছে, উজাইর তো নিশ্চয় আল্লাহর পুত্র ছাড়া আর কিছু হবে না, নাউজুবিল্লাহ, কারণ এত কিছু তার মুখস্থ, সে আমাদেরকে এত কিছু শিখাইতেছে আল্লাহর পুত্র ছাড়া কিছু হতে পারে না। এই গেলে উজাইর আলাইহিসসালাম ঘটনা وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله مريم عليه الصلاة والسلام سيدة عيسى عليه الصلاة والسلام كيف পুত্র বলছেন বলেন না কেন বলছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন কামরার ভিতরে ঢুকেছেন কামরার পথে ঘরের ভিতরে ঢুকেছেন রুমের ভিতরে ঢুকেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিসসালামকে কবুল করেছেন, ভালোবেসেছেন, জিব্রাইলকে পাঠাইছেন, ও জিব্রাইল যাও মারিয়ামের কাছে যাই সুসংবাদ দাও। মারিয়াম আলাইহিসসালাম ঘরের ভিতরে জিব্রাইল মানুষের আকৃতি ধরে ও ঘরের ভিতরে ঢুকেছেন। মারিয়াম আলাইহিসসালাম বলছেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا سورة مريم ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যখন মারিয়াম আলাইহিসসালাম কামরায় ভিতরে ঢুকেছেন তখন ওই জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে ঢুকেছেন। ঢোকার পরে মারিয়াম আলাইহিসসালাম ভয় পেয়েছেন, একটা যুবক একটা কামরায় ভিতরে ঢুকলে সতী নারীরা ভয় পাওয়ার কথা। তখন বলছে ইন্নি আউযু বিকা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি তোমার কাছ থেকে, তোমার থেকে, তুমি যদি মুমিন হও তুমি এখান থেকে চলে যাও। দেখেন তিনি বলছেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআবালাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম বলতো না, মারিয়াম ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্তা পাওয়া হিসেবে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার জন্য একটা সুসন্তান আসবে, পুত্র সন্তান আসবে। কি পুত্র সন্তান আসবে? নেকটা সালিহিন। মারিয়াম আলাইহিসসালাম বলছেন কালা ইন্নি, তিনি বলছেন যে আমার কেমনে করে সন্তান আসবে, আমার তো কোনো পুরুষকে স্পর্শ করে নাই আর আমি কোনো ব্যভিচারিণীও নাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করে আমাকে গর্ভে সন্তান দেবে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বিকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লানাজআলহু আয়াতান লিন্নাসি ওয়া রাহমাতান মিন্না। আল্লাহ বলেছে, রব বলেছে এমনি হবে, কুন ফায়াকুন, একটা যদি ফুক দেওয়া হয় যদি বলবে কোন পায়া কোন হয়ে যাবে, তোমার রব বলেছে হবে, রব যখন বলেছে হবে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, অতঃপর জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ফুকে দিলেন তার ভিতরে সন্তান এসে গেল, সেই সন্তান হল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। যখন গর্ভে সন্তান এসেছে, ভাই এখন যদি আমাদের মাঝে এরকম যদি কোনো মেয়ে যদি গর্ভবতী হয়, বিবাহ যদি না হয়, আমরা এক ব্যক্তিকে বলবো জিনা করেছে, ঠিক না? বলবো না, বলতে বাধ্য হবে। কিন্তু ওই সময় যে ওহি পাঠাইছেন এই ওহিগুলো এখন আর আসবে না। মারিয়াম আলাইহিসসালাম বলছেন আল্লাহ
আমি জনবাসীর ভিতরে কেমনে আমার মুখটা দেখাবো, আমার বিবাহ হয় নাই, আমি তো কোনো ব্যবিচারিনীও নাই, তুমি ভালোবেসে আমার গর্ভে সন্তান দিয়েছ। মারিয়াম আলাইহিসসালাম একটু দূরে চলে গেলেন, এলাকা ছেড়ে চলে গেলেন, এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে কোনো ঘাস পোনা নাই, কোনো মরুভূমি, কোনো বাড়ি গাড়ি নাই, তখন ওইখানে বসে প্রসাদ বেদনা হয়েছে। মারিয়াম আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ এই সময়টার আগে যদি আমি মরে যেতাম ভালো হতো। কেন বলেছেন? তার মুখটা কিভাবে দেখাবেন? সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পেটে ক্ষুধা লেগেছে, খাবে কি? আল্লাহর কাছে বলছে, আল্লাহ ক্ষুধা লেগেছে খাবো কি? আল্লাহ বলছেন, ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিতি ইলাইকি, ও মারিয়াম তোমার মাতার কাছে দেখো, তাকিয়ে দেখো খাজুর গাছে কত সুন্দর খাজুর আছে, পাকা খাজুর আছে, কাঁচা খাজুর আছে, তুমি পাকা খাবা, কাঁচা খাবা, গাছের দিকে ধরে নাড়া দাও। নাড়া দিছে, খাজুর পড়েছে। আল্লাহ তো মারিয়াম আলাইহিসসালামকে যখন ভালোবেসে ঈসাকে পাঠাইছে, ঈসা আলাইহিসসালামকে পাঠাইছেন, তিনি তো মহাব্বত করে খাজুর তার নিজে পারে ফাতে পারতেন না, নিজে যে মুখের কাছে, মারিয়াম খাও আমার নিদর্শন, আমার নিয়ামত, আমার রিজিক, তুমি এত কষ্ট করেছো, তোমার জন্য এটা দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, ও মারিয়াম তুমি গাছ ধরে নাড়া দাও, খেজুর পড়বে। তার মানে বোঝাইছে কি? মুসলমান বসে খেয়ে বসে খাওয়া দাওয়া করবে, জীবনযাপন করবে, এটা মুসলমানের জন্য নয়। মুসলমান কর্ম করবে, কাজ করবে, তারপর খাবে, এটা হয়েছে মুসলমানের পরিচয়। এরপর বলছেন, ফাকুনি ওয়াশরবি ওয়াকরি আইনা, ও মারিয়াম এই খেজুর গুলন খাও, আর তুমি সবাইকে বলো আমি মান্নত রেখেছি, অর্থাৎ রোজা রেখেছি, যত খুশি খাও, আমি কোনো কথা বলবো না। তখনকার রোজার নিয়ম ছিল কথা বলতে পারবে না, কিছু খেতেও পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেন, উম্মতে মুহাম্মাদি বানাইছেন, রোজা রাখবা, খাওয়া বন্ধ, কিন্তু কথাবার্তা বন্ধ নাই। হ্যাঁ, কথাবার্তা বন্ধ আছে, কোনটা? যেটা পাপের কথা সেটা বন্ধ করে দিয়েছেন। মুসা ঈসা আলাইহিসসালামকে মারিয়াম আলাইহিসসালাম নিয়ে যখন নিজের কওমের ভিতরে আসলেন, এলাকার ভিতরে আসলেন, সবাই সিসি করতেছে, ও মারিয়াম তোমার তো স্বামী নাই, বাচ্চা হলো কিভাবে, বাচ্চা কিভাবে হলো বলো। তার একটা স্বাস্থ্য ভাই ছিল, ইয়া উফতি হারুন, তার ভাইয়ের নাম হারুন, হারুন তুমি কিছু বলো, তুমি সত্যিবাদী হও, আমি তো কোন অসতি নারী নয়, আমি কোন অসতি নারী নয়, আমি কোন জিনাকারীও নয়। তার ভাই কোন সাক্ষী দিতেছে না। মারিয়াম আলাইহিসসালাম মহাবিপদে পড়ে গেলেন, তখন তার ইঙ্গিত করলেন, এই দোলনা থাকা অবস্থায়, অর্থাৎ শিশুর বয়স একদিন অথবা দুই দিনের হতে পারে, একাধিক হতে পারে, তখন বসে এই দোলনায় যে আমার সন্তান বসা আছে, শো আছে, এই সন্তানই তোমাদের সাক্ষী দেবে। আল্লাহ আকবার। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করছে, বলো তোমার বাবাকে, তুমি কিভাবে সৃষ্টি হয়েছ, তুমি কে? তিনি বলছেন, আলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি হচ্ছি আল্লাহ তাআলার গোলাম, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, আমি হচ্ছি আব্দুল্লাহ, আল্লাহ তাআলার গোলাম। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ কালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম যকুর নিআমাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে ঈসা তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাকে আর তোমার মা মারিয়ামকে আমি সাহায্য করেছিলাম,
وأيدناه بروح القدس পবিত্র আত্মা দ্বারা পবিত্র রুহ দ্বারা পবিত্র রুহ বলতে বোঝাইছে জিবরাইল আলাইহিস সালামকে তোমাকে আমি সাহায্য করেছিলাম ওয়া আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল তোমাকে আমি হিকমত দিয়েছিলাম তোমাকে আমি তাওরাত দিয়ে শিখিয়েছি ইনজিল শিখিয়েছি তুমি এগুলো শিখেছো তোমাকে শিক্ষা দিয়েছি আর তোমাকে আমি রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইলকে দিয়ে তোমাকে সবসময় সাহায্য করেছি তুমি যখন মাটি দ্বারা পাখি বানাইতা আমার নির্দেশে পাখি বানাইতা পাখির ভিতরে আবার আমার নির্দেশে তুমি ফুঁ দিতা আমার নির্দেশে পাখি হয় উড়ে যেত আবার তুমি আমার নির্দেশে জন্ম অন্ধকে তুমি তোমার হাত চোখের উপরে ঘুরাইলে তোমার জন্ম অন্ধ রোগবান হয়ে যাইত আবার যাদের কুষ্ঠ রোগ ছিল তোমার হাত ঘুমানোর সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত আবার তুমি মৃতকে জীবিত করতা আমার নির্দেশে তুমি জীবিত করতা ওইসে তোমাকে আমি এই মুজিজা গুনাহ দিয়েছিলাম এই মুজিজা দেখানোর পরে ইহুদিরা বলতেছিল এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় একটা মানুষের পক্ষে সম্ভব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন তার মুজিজা নিয়ে চলে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন তার মুজিজা নিয়ে গেছেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে গেছেন তার মুজিজা রেখে গেছেন তার মুজিজা আর কি আল কোরআন তার মুজিজা কি আল কোরআন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একে আল্লাহর পুত্র বলতেন কাফেররা বলতেন ইহুদিরা বলতেন কারণ এরা তিন খোদাই বিশ্বাসী ছিল তারা তিনজনকে খোদা মানত লাত মানা কুজা এদেরকে আল্লাহর কন্যা বানাইতো নাউজুবিল্লাহ তারা বলতো আল্লাহ বলতো ও বান্দারা তোমরা ভালোটা ভালোটা বেছে নিয়েছো সন্তানকে তোমরা বেছে নিয়েছো আর কন্যাগুলো আমার উপর সাব্যস্ত করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই না আমি কার কাছ থেকে জন্ম নেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার ছোট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না কার কাছ থেকে জন্ম নেন না এরপরে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ এরপর বলতেছেন যে তাদের ভিতরে ইহুদির ভিতরে খ্রিস্টানের ভিতরে কিছু পণ্ডিত ছিল বিজ্ঞ আলেম ছিল যারা সৎ পথে মানুষকে ডাকত সব যে ইহুদি খারাপ তা নয় ইহুদির ভিতরে খারাপও ছিল ভালোও ছিল আমাদের ভিতরে মুসলমান মানুষ আছে মানুষের ভিতরে ভালো খারাপ আছে না এটা আওয়াজে আছে না আছে অবশ্যই তার ইহুদিদের ভিতরে ভালোও ছিল খারাপও ছিল তারা কিছু লোক আল্লাহর দিকে ডাকত কিছু লোক তাদের বাতিলের পথে ডাকত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين وسر أتو كنت يودي آر نصرا تدر قطشن لا كنتو يكون بوسن لا تتخذ اليهود والنصارى ইহুদি আর নাসারা এদেরকে বন্ধুত্ব করো না এদের সাথে বন্ধু বানাইও না কারণ এরা ইসলামের শত্রু
সেই দুনিয়া সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রু থাকবে, আছে, থাকবে। এদের সাথে বন্ধুত্ব করো না, কারণ বাআদুহুম আওলিয়া ও বাআদ, ইহুদি আর খ্রিস্টান একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, অতঃপর তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধুত্ব করবে তারা তাদের একজন হয়ে যাবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর তারা কোথায় যাবে? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন না, তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন না, তাদের অন্তর কি দিয়েছেন, মহায় মেয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী, আপনি কাফেরদেরকে তাদেরকে যতই ভয় দেখান, ভীতি দেখান, যতই তাদেরকে আহ্বান করেন না কেন, তারা এ পথে আসবে না, তারা ইমান আনবে না। কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর কি করছে, পর্দা এঁটে দিয়েছেন, কানের উপর কি করছেন, পর্দা এঁটে দিয়েছেন, কলবের উপর কি দিয়েছেন, পর্দা এঁটে দিয়েছেন, অর্থাৎ পর্দা। এখন মনে করেন আপনি হাতের ভিতরে একটু মধু নিলেন, কি নিলেন, মধু অথবা চিনি অথবা গুড়, যেটা বলেন মিষ্টি দ্রব্য কিছু নিলেন, ওইটা হাতে সুন্দর করে কি করলেন, মাখলেন, মাইখা। ডাক্তাররা অপারেশন করে না হাতের উপরটা মোজা পরে, রবারে পরে না, বাবারা পরে না, ওইটা যদি আপনি হাতের উপরে এই মিঠা সুন্দর করে লাগাইয়া ওই গিলাফটা যদি ওই উপর দিয়ে পরেন, পরার পরে সুন্দর করে হাতটাকে যদি চাপে, মিঠা লাগবে বাবারা, মিঠা লাগবে, আওয়াজটা মিঠা লাগবে, কেন লাগবে না, ওইটার উপর একটা আবরণ আছে নাকি, ওই মিষ্টিটা যদি স্বাদ অনুবাদ করতে হয়, ওইটা যদি আপনাদের বাস্তবে খেতে মনে চায়, ওই গিলাফটা অর্থাৎ পর্দাটা সরাই ফেলতে হবে, সরাইয়ে ফেলাই আপনাদের চাটা দেন, মিষ্টি লাগবে কি লাগবে না, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওদেরকে যতই ভয় ভীতি দেখান না কেন, ওদের যতই কিছু আহ্বান করেন ইসলামের পথে, ওরা ইমান আনবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে চোখের উপরে কানের উপরে পর্দা এঁটে দিয়েছি। তারা বলবে, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين, মানুষের ভিতরে কিছু কিছু লোক বলবে আমরা ঈমান এনেছি, আমরা পরকালের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি।